পূর্ব আকাশে উকি দিচ্ছে সূর্য। বৈশাখের আনুষ্ঠানিকতায় অংশ নিতে রাঙামাটির বিভিন্ন পাড়া মহল্লা থেকে ঐতিহ্যবাহী রং বেরঙের পোশাক পরে ফুল হাতে ঘাটমুখী পাহাড়ি তরুণ তরুণীরা বছরের শেষে সবকিছু গ্লানি মুছে দিয়ে নতুন বছরকে নতুন করে সুন্দর করে বরণ করার জন্য সকলের সুখে মঙ্গলের উদ্দেশ্যে এটা করা। নেক্সট যে বছরটা আসবে অতটুকু পর্যন্ত যেন আমরা ভালোভাবে আমাদের সুন্দর জীবনযাপন করতে পারি এই প্রার্থনা মঙ্গল কামনা করে আমরা মূলত নদীতে আমরা ফুল বাসিয়ে দিই। গত 2 বছর ধরে আসলে করোনার কারণে এরকম চাকচঙ্কভাবে উদযাপন করা হয় নাই দিনটা। এটা আমাদের একটা খুবই ঐতিহ্যপূর্ণ একটা দিন। কাপ্তাই হ্রদের পাড়ে এ যেন রঙের আলো ছটা। কলাপাতায় ফুল ভাসানোর মধ্য দিয়ে শুরু হয় ফুল বিজু। শান্তি ও সমৃদ্ধি যেন অটুট থাকে। গঙ্গাদেবীর উদ্দেশ্যে প্রার্থনায় তাদের পাহাড়ে হানাহানি ভুলে সকল সম্প্রদায়ের মধ্যে শান্তি ও সম্প্রীতি যেন অটুট থাকে। প্রার্থনা করব যাতে এই বছরটা আর আগামী বছরটা ভালোভাবে কাটিয়ে যেতে পারি, আর আগামী দিনে যাতে আমরা সুন্দর সুন্দরভাবে যাতে আমাদের জীবন এবং আমাদের এই পার্বত্য আমরা যাতে সুখে শান্তিতে পাহাড়ি বাঙালি সকলে মিলে আমরা বসবাস করতে পারি এবং শান্তিতে থাকতে পারি, এটাই আমাদের মূল প্রত্যাশা। উৎসবে সবার অংশগ্রহণে বাড়বে সাম্প্রদায়িক সম্প্রীতি। কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসনও তৎপর। সকলকে এই বিজু সাংরাই বৈশুক এবং বৈশাখের শুভেচ্ছা জানাচ্ছি। সকলের মঙ্গল হোক। এই উৎসব আমাদেরকে এক করে দিয়েছে, এটাই আমাদের বাংলাদেশের সৌন্দর্য, এই বৈচিত্র্য। আমরা এই বৈচিত্র্যকে ধারণ করব, বৈচিত্র্যকে চর্চা করব। এদিকে খাগড়াছড়ি চেঙ্গি নদীতেও ফুল ভাসান ক্ষুদ্র নৃগোষ্ঠী তরুণ তরুণীরা। এ সময় পুরনো বছরের গ্লানি ভুলে নতুন বছরের আগমনকে স্বাগত জানান তারা। বিজু 3 পর্বে বিভক্ত, ফুল বিজু, মূল বিজু আর গজ্জাফজ্জে দিন। আমরা সাধারণত ফুল বিজুতে ফুল উৎসর্গ করি, অর্থাৎ বেদিতে তুলে আমরা ফুল উৎসর্গ করি। আর মূল বিজুতে মোটামুটি গ্রামে গ্রামে ঘরে ঘরে খাওয়া দাওয়া যার যা সুযোগ থাকে সামর্থ্য থাকে সে অনুযায়ী আয়োজন করা হয়। আর গজ্জাফজ্জে বিজুতে সাধারণত আমরা এখানেও খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে, এখানে মানুষ আত্মীয় স্বজনের সাথে মিলিত হয়, অনেকে বিহারে যায়, অনেকে ঘুরতে যায়। অর্থাৎ এই 3 দিন আমাদের মোটামুটি পুরো উৎসবের মধ্যে চলে। ফুল ভাসাতে এসে আমরা একেবারে আমিও অভিভূত হয়ে গেলাম। আমি ফুল বিজুতে ফুল দিয়ে পূজা করতে আসি। পার্বত্য জেলাগুলো পরিণত হয় সব মানুষের মিলন মেলায়। এ উপলক্ষে জেলায় বেড়েছে পর্যটকের সংখ্যাও। মূলত সবাই বলে ফুল ভাসানো ফুল ভাসানো, আসলে এটা ফুল ভাসানো বলা না, এটাকে বলে হচ্ছে নদীতে ফুল দেয়া। নদীতে যে দেবতা থাকেন তো ওনাকে হচ্ছে ফুল দিয়ে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। আমি ঢাকা থেকে এসেছি, শুধু বিজু উৎসব যেটা নাম শুনেছি অনেক, আজকে নিজের চোখে দেখলাম এত এত মানুষ, এত বড় একটা আয়োজন যে হয় এই বিজুকে ঘিরে সেটা আমি নিজের চোখে দেখতে পেরে আজকে খুবই খুবই খুশি। সার্বিক নিরাপত্তা এখানে ভালো আছে, খাগড়াছড়ি জেলা পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনী এখানে কাজ করছে নিরাপত্তা নিয়ে, আর এই নিরাপত্তাটা ভালো আছে বলেই আমরা দেখছি অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে সবাই এসে এখানে ঐতিহ্য লালিত যেই ফুল বিজু সেটা পালন করছে। বুধবার অনুষ্ঠিত হবে চাকমাদের মূল বিজু, ত্রিপুরাদের ফুল বিজু ও মারমাদের সাংরাই উৎসব। পানিতে ফুল ভাসানোর মধ্য দিয়ে শুরু হওয়া এই বৈশাখীর আনুষ্ঠানিকতা 16 এপ্রিল মারমা সম্প্রদায়ের জলকেলির মধ্য দিয়ে শেষ হবে। ইসমাত জাহান শুক্লা, সময় সংবাদ।